হাবাং জিসিফোন গ্রাংতাং বুতাং হারদি আশুগ্ন হাপনি শিবক খলাইনের বিচারে হাসেও সালপেকে রায়তা জেতে সমহম রক্ষলাই জাগি দঙ্গ আগরতলা পুর নিগমনি কবাংক তাংফা রকম বাগে হাপাং নি গোস মুকুরি বেন আগরতলা পুর নিগম আমজিও কুজু কুজু নক টাঙ্গি দঙ্গ হানি দালাল খানে র কক্তমারে কে সেমনকা আগরতলা পুর নিগম খবজা বাদারঘাট কো অপারেটিভ নি কুবন বখাগ গুরুবজা শাহ মুঙ্গি হানি দালাল খানে চার তালা দলান নক টাঙ্গি দঙ্গ পুর নিগমনি গোস মুকুরি বেন নক কুচু কুচু দলান টাঙ্গি দঙ্গ আবনো রায়তা জায় ন মাহ নাই আঞ্চলি সপন সিং নি বিহিক বিনে থাইন ফানকে সেকে নাকা গুরুপর সাহা আর চারতলা দলান টাঙ্গি দঙ্গ রায়দা জায়া দেখে পাতি মন্তি সুইবলা রেব ওয়াই ওয়াই কক্সিল চাকা হাইপন আগরতলা পুর নিগম নি টাংফং রক নাই সিমি থাকুয় সিরিং সরক মূসা টাংবুতং না হারিয়া গুরুপদ সাহা না কেউঙ্গি কোভিড থানে রাং কিসাব থাইপাই কবাং কবাং রাং বাই থাই ফালমানি ব কক্সিল চামুকা সাকা বন কেমেঙ্গি কুবুর নি খা কামং হাফং নি হাইকেবা পুর নিগম নি টাংফং রক নবাং রাং টুকমনি জারি ন বন কেবেঙ্গি হাফং টাংফর মূসা টাংবুতং না হারিয়া সিরিং সরক টং হই কক্সিল গভর্নমেন্ট জায়গা খাট জায়গার উপর চারতলা বনশন দিয়ে উপরে টিনের রূপ সুপিটা দিয়া সে সরকার ফাঁকি দিয়ে দিয়ে দিনের পর দিন সে মানে বিভিন্ন কাজ করে কর্ম করে আসা যাইতেছে কিন্তু আমারটা কোনো সঠিক ন্যায্য বিচার হইতেছে না এটা উপরে মানে এমসির উপরতলা নিচতলা পর্যন্ত অন্তত 50টা উপরে চিঠি দেওয়া হয়েছে কিন্তু সে চিঠি কোনো উত্তর দেয় না সে কোর্টে উপস্থিত না পাশাপাশি কোর্টের কাগজ নিয়ে সে ওদিনকে কোর্টে জমা দিছে এমসির যে এটা কোর্ট পারমিশন দ্বারা তা নিয়ে আসতে পারত এই দিনের পর দিন তাই আমাকে এই ব্যস্ত হচ্ছে কিন্তু আমার অপরাধ কি আছে তাই আমাকে ভুল বুঝাইয়া ভুল বুঝতে নিয়ে তাই বহুতলা বিল্ডিং নির্মাণ করতেছে কিন্তু এমসি চোখে তেল দিয়ে হাঁটতেছে এমসি নজরবন্দি রাখে না কিছু কিন্তু ট্রাকস্যুট আছে এগুলো সেভেন টাইম ট্রাকস্যুট আছে কিন্তু এটা কী হয় তা বোঝা যেতেছে এইসব বিশাল একটা হাত আছে নাহলে অত বড় মেইন রোডের মধ্যে আগরতলা ন্যাশনাল হাইওয়ের মধ্যে অত বড় নির্মাণ করতেছে তারা কি চোখে মানে চোখে নজরদারি হয় না উপরে নিশ্চিন্ত আর ওনার জায়গাটা ওনার মিসেজের নামে শিবটা শাহ কিন্তু সম্পূর্ণ জায়গাটাই শিবটা শাহ নামে এই সব হচ্ছে শিবটা শাহ কিন্তু শিবটা শাহ এটা বহুতলা বিল্ডিং নির্মাণ এসে একদম প্ল্যান না তাই এমসি ডাকছে যে প্ল্যানের রিপোর্ট টিপোর্ট জমা দেওয়ার লেগে সে যায় না সে কোর্টের একটা কাগজ ধরাই দিয়েছে উনি কী করে উনি কোর্টে কাগজ দিয়েছে কোর্টে ওয়ার্ডার লুয়ে এমসি আইয়া ঢুকত উনি পেশায় কী করেন উনি পেশায় বিজনেস করে এবং তাদের অভ্যাস হয়ে তারা কোটি কোটি টাকার জায়গার সম্পত্তি অধিক করা এক টাকার জায়গা কোটি কোটি টাকা বিক্রি করতে আসছে এলাকা দিয়ে জিজ্ঞেস করলে হবে ওনার সম্পর্কে অবভিয়াসলি প্রচুর জায়গা ডেলি বিক্রি করে পঞ্চমুখী কোনো কোটি কোটি টাকা জায়গা বিক্রি করতেছে তাই নিয়ে কাছে টাকার কোনো মূল্য নাই রেভিনিউ দেয় 10 টাকা জায়গা বিক্রি করে 50 লাখ টাকা কিন্তু রেভিনিউ পাইছে 10 টাকা এখানে বিক্রি করতেছে তাদের জায়গা মানে ওদিকে অভাব বলতে নাই মানে একজনের ঠকাইটা কেউ চিন্তা করে না একজনের মাত্র মন চিন্তা করে না এবং কুবাচ্চ কথা কিন্তু চিন্তা করে আমি নিরুপায় আজকে মিডিয়ার কাছে বা সবের কাছে আমি দ্বারস্থ হয়েছি যেটা আমি কীভাবে আমার রাস্তাঘাটা নিম্ন মানে রিকভারি করতে পারি আমার কাজ আমি করতে পারি আমার জায়গার মধ্যে আমি কাঁচা ঘর করব আমি বিল্ডিং করব তবে উনি যেই অমান্য কাজ করছে দেশ দুই কাজ করছে এটাকে এই বিল্ডিং তাহলে ভাঙতে হবে তাহলে ইলিগাল কাজ করছে সমাজে তাই জায়গায় জায়গায় সবাই খোঁজ নেন আপনারা যে যেখানে আছে কথা সত্যি না এবং সত্যি প্রমাণের জন্য তার ডকুমেন্টসগুলো আপনাদের হস্তান্তর করে দেবেন এ ব্যাপারে আপনারা যে আপনারা এমসি জানানো হয়েছে জানানোর কথা একবার না এক হইতে 50 বার তেনে দাম হয়েছে চিঠির তাল আছে আমাদের তারা কী করছে এখন তারা আইতেছে কিন্তু তারা আওয়ার পরে তারা কেন জবানবন্দি হয়ে যায় এটা কোনো বিকল্প উত্তর হয় তখন তারা আপনারা কী আশ্বাস দিয়ে গেছে এখন আশ্বাস দিয়েছে লাস্ট 11:05 তাইলে আবার ডাকবো কিন্তু তাই না তাই রিসিভ করে তো এমসি আমাকে কথা দিয়েছে আজকে আইব কালকে আইব বসে ডেলি এমসির লোক আমি যোগাযোগ করি কিন্তু তারা এমসি তারা আসে না যদি কোনোরকমই কোনোরকম এটা সিদ্ধান্ত না বুঝে তাহলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হবো এমসির কাছে আবার যাবো যেখানে যাইতে হবে সেখানে আমি যাবো তাই না যে অন্যায় করছে অন্যায় বিরুদ্ধে আমি জায়গায় জায়গায় দ্বারস্থ বলছে আসিয়া 2018 থেকে চোখের দেখা দোকানের কোনো কথা না আমার মুখের বলার কোনো কথা না রাস্তা তাইলে জনগণ সব দেখতে পারতেছে 2000 February মাসে যে বিল্ডিং করছে রোডের উপরে সামনে আছে এমসি ট্রান্সপোর্ট ইনকোয়ারি বেড়ে গেছে তারপর হচ্ছে ডেঙ্কিয়া এটার পিছনে কি বৃহৎ কোনো হাত আছে কিনা তা আমার জানা নেই আমি পেপার দিতে পারি আপনার পেপার বলে আপনার তদন্ত করে দেখবেন